আসতে কিছুক্ষণ কিছুক্ষণ আগে না সরি তাহলে মিথ্যাটা বলা হয়। কত সময় এস্টিমেট হলো আমরা ওখান থেকে? তিনটে নাগাদ আমরা ওখান থেকে আমার বাপের বাড়ি থেকে ফিরলাম। ফিরে এবারে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ওই বুক শেলফটা বানাতে লোক এলো, মানে লোক এসে অ্যাকচুয়ালি আয়নাটা ডেলিভারি করতে হোম সেন্টার থেকে, আর তাদের দিয়ে ওটাকেও আবার বানিয়ে নিলাম। এইসব করতে করতে আমরা কিছুটা আগে চা খেলাম, এবার গলাটা তো পুরো ভাঙা দেখতে পাচ্ছ, একটু চা খেলাম। এবার আমাকে করতে হবে হচ্ছে কি রান্না। তো তার আগে ভাবলাম, প্রথমে তো ভাবলাম যে আর কোনো ব্লগ এখন করবো না, কারণ হিন্দি ব্লগটাই জাস্ট এই কিছুক্ষণ আগে আমি শেষ করলাম, কারণ একদম ভালো লাগছে না। যখন আমি ওখানে থাকি তখন মানে ওখানেই মানে ডুবে থাকি ওদের সাথেই, আর একদম ভালো লাগছিল না যে আবার ভিডিও টিডিও করবো। তারপরে ভাবলাম যে না, এর প্রচণ্ড ইরেগুলার হয়ে যাচ্ছি। তোমরা সমানে বিভিন্ন বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়া থেকে বলছো তুমি তো বাংলাটা ছেড়ে দিয়েছো, তাহলে বন্ধ করে দাও না চ্যানেলটা, তো চালাচ্ছ কেন, বন্ধ করে দাও। না এরকম করা ঠিক না, করা উচিত। তো চলো আবার দু তিন দিন বাদে হয়তো একটা ভিডিও পোস্ট করবো। কালকে এখানে এসে দেখতে পাচ্ছি যে লোকে আরামসে দীঘাতে ঘুরে বেড়াচ্ছে, তো খুব মনে হচ্ছে যে একটু নেই বাড়ির লোকের সাথে একটু দীঘা ঘুরতে যাই, আর নয়তো একটু নেই গোয়াটোয়া কোথাও কোথাও সমুদ্রবর্তী এলাকা কোথাও একটু ঘুরতে যাই, যেখানে গিয়ে মানে আরামে একটু বিচে বসে থাকো। একটু পুরো করোনার এতগুলো যে মাস, এই মাসগুলোকে পুরো সমস্ত কিছু সমুদ্রের ঢেউয়ে পুরোনো ভাসিয়ে দাও, দিয়ে একটা নতুন এনার্জি আনো। মানে আমার বাপের বাড়িতে গিয়ে বা ওখানে যাওয়ার পথে যেসব ধরনের ঘটনা আমি শুনলাম, তারপর তোমাদের সাথে একটা কথা জিজ্ঞেস করার আছে। এই যে ছোট্ট পুচকিটা, এই পুচকিটাকে আমি রেখে কি করে ঘুরতে যাবো বলো তো? আমি সেটাই আমি সবাইকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে একটা ভালো ক্রেজ তোমরা কেউ বলতে পারবে? তোমরা তো জানো আমি নিউ টাউন এরিয়াতে থাকি, কিন্তু আমার ঘোরার জন্যে আমাদের এনজয়মেন্টের জন্যে অস্কারকে আমি যেখানে সেখানে ছেড়ে রেখে যেতে পারি না। এটা আমাদের মানে লাইফের একটা পার্ট, একটা বিশাল বড় পার্ট। তখন গাঙ্গুরাম, এখানে যে ডাউনটাউনে যে গাঙ্গুরামটা আছে, গাঙ্গুরামের যে ফ্র্যাঞ্চাইজির যে মালিক, তো মিঠুর সাথে যাতায়াত করতে করতে মানে কেনাকাটি করতে করতে এই কদিনে খুব ভালো পরিচয় হয়ে গেছে, খুব ভালো ভদ্রলোক। তো অস্কারকে দেখে, অস্কারকে তো নিয়ে গেছিলাম, তো অস্কারকে দেখে এরকম উনি ওনার ডগের কথা বলছেন। ওনার কাছে দুটো ডালমেশিয়ান ছিল, একটা ল্যাব ছিল, তিনটে ডগই ওনার মারা গেছে শুধুমাত্র ক্রেশে রেখে। ওদের রেখে কিছুদিনের জন্য ফ্যামিলি হয়তো কোথাও ঘুরতে গেছে বা কোনো দরকার রেখেছে, ওই ঘুরতে মানে সেদিন যে কী বড় একটা আমার ভয় লেগে গেল সেদিন। তারপর যাওয়ার পর আমার যে বোনের বর শুভাশিস, তো ও এই অস্কার বলে না ডগই দেখলে মানে তখন সেইটাকে নিয়েই আর কি লোকের কথাবার্তা শুরু হয়। তো ওর যে বিয়ের আগে ডগ ছিল আমি জানতাম, তো অস্কারকে দেখে এই বলছে আর কি যে যেন মিঠুনদা আমার এরকম একটা ল্যাব ছিল, তো আমি আমরা বাড়িতে ছিলাম না, তো ওকে কী করেছিলাম ক্রেশে রেখে গেছিলাম। তো ল্যাবটা তখন ছোটো ছিল, খুব একটা বড় মানে পরিণত বয়সের ছিল না, তো আসার পর আর বেশি দিন বাঁচেনি। তো এই দুটো কেসের পর না আমার প্রচণ্ড প্রচণ্ডভাবে ভয় লাগছে যে আমি কী করবো। আমি এই উম্মিদেই এখানে এসেছি, কারণ কি ব্যাঙ্গালোরে আমরা রেখে আরামসে কত ঘুরেছি জানো, ওর কোনো হেলথের ইস্যু হয়নি, কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখানে নাকি ক্রেশগুলোতে একদম নাকি ভালোভাবে টেক কেয়ার করে না। এই দুটো আমি জানো, আমি সব ক্রেশের কথা কিন্তু বলছি না, সে কারণেই তোমাদের বলছি যে প্লিজ তোমাদের যদি চেনা জানার মধ্যে মনে হয় একটু দূর হোক তাতে আমার কোনো অসুবিধা নেই, যদি জানা থাকে তোমাদের প্লিজ আমাকে জানিও। কারণ কি কলকাতাতে আর এই এরিয়াতে তো আমরা এই প্রথম, তো অনেক কিছু আমরা জানি না, আর অস্কারের কোনো লাইফ রিস্ক নিয়ে আমাদের কোথাও আমরা মানে যেতে পারবো না। এবার সারা জীবন কোথাও ঘুরতে যাবো না সেটাও তো সম্ভব নয়, কোথাও না কোথাও দরকারে বা কাজে বা যেতে তো হয় না। আর নয়তো আমাদের কাছে একটাই অপশান আছে যে 24 ঘন্টার লোক যদি কোনোভাবে রাখা যায়, কিন্তু কোনো এখানে মেয়ে মানে সার্ভেন্ট কোয়ার্টার নেই যেখানে ওকে তাকে আমরা রাখবো। আর এখানে কাছে আছে একটা সরকারি ক্রেশ, সেটা হচ্ছে NKDA। তো NKDA মিঠু তো গিয়ে একবার ভিজিট করে এসছে, বললো না কি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম এবং বেশ ভালো নাকি লাগলো মিঠুনের। তারপর ওদের যে রুটিন আছে, কখন কি খেতে দেবে কি না, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি কতটা তারা যতটা বলে ততটা করে কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। তো NKDA সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কোনো ফিডব্যাক থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্টসে লিখে জানিও। তো এটা করে রান্নাটা করে নেই, কারণ কি রান্নাটা হলে পরে একটা বড় কাজ কমপ্লিট হয়। মানে এত আওয়াজ হয় আমার কোনো কথা তোমরা শুনতেই পাও না। আর এই চাটা খেয়ে চায়ের বাসন টাসন সব এখানে মোটামুটি রাখা, আর এখানে মাছটা বার করে রেখে দিয়েছি, ভাবছি চিংড়ি মাছটাই রান্না করবো আজকে। এটার সাথে রয়েছে পার্শে মাছ, কিন্তু রাত্রিবেলা একটু চিংড়ি একটু আলু দিয়ে একটু রান্না করলে আমাদের হয়ে যাবে সবার। আর এই ডালটা নষ্ট হয়ে গেছে, তিন দিন ধরে ছিল তো।
আরিয়ান একটু পায়েস খাবি তো? দেবো। ও বাবা, তুমি এখানে চলে এসছো, চলে এসছো তুমি? বাবা একটুখানি দরজাটা খুলে রাখ, সারাদিন যদি এরকম বন্ধ করে রাখিস তাহলে একটু হাওয়া ঠিক কিচ্ছু ঢুকতে পারে না তোর রুমটাতে। ওলি বাবা নে, ওলি বাবা নে, ওলি বাবা নে। তো আমি আর আরিয়ান একটু পায়েস খেয়ে নিই, সেই আমার যে জন্মদিনে যে পায়েস সেই সমস্তটা, তো সমস্ত কি প্রায় পুরোটাই রয়ে গেছে, কারণ তার পরদিনই চলে গেলাম। তারপর মিষ্টি কেক ফেক ওগুলো ছিঁড়ে গেলো আর খাওয়া হয়নি, তো আজকে একটু আরিয়ানও খাবে, একটু আমিও খেয়ে নিই। পায়েসটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। নে বাবা, আমি একটু নিক নেই, কিন্তু মাসিকে কেসার এনে দিয়েছিলাম মাসির মধ্যে, তাও কেন ইয়ে দিলো বুঝতে পারলাম না, ওই এলাচের দানা, এলাচের দানাগুলো যখন মুখে পড়ছে না পুরো মুখটা একদম গন্ধ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না খেতে। এই শ্যামা পোকাগুলোর উৎপাতে থাকা যাবে না, একটুখানি মিঠুন ওখান থেকে ওই কার্টন থেকে সব বইগুলো নিজের এই বুকশেলফে একটু রাখছে, আর ওই সুযোগে যে কতগুলো শ্যামা পোকা ঢুকে গেছে ঘরে তার কোনো ঠিক নেই। পোকারাও করে, দেখো এদিকে দেখো শ্যামা পোকা, আর এত ছোট ছোট পোকা পোকাগুলো হয় না, এগুলোর সাথে পারা যায় না, খুঁজে খুঁজে পারা যায় না, পুরো দেয়ালের উপর লাগানো থাকে, কোনো খাবার টাবার দেখলে পরে খাবারের মধ্যে আবার পড়ে যায়। ইদানিং কি হয়েছে জানি না, একটা চুল ঠিক এরকম ভাবে থাকে সবসময়, বাজে লাগে দেখতে। তোমাদের মধ্যে একজন খুব ভালো সাজেশন মিঠুনকে দিয়েছে যে মিঠুন এত বেশি শ্বশুর বাড়ি যেও না, ভালোবাসা কিন্তু থাকে না। ভালোবাসা আত্মার ব্যাপার, সে যাই না যাই সব সময় থাকে। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমার যে ছোট শালা মেদু, ওর সাথে মানে আমার একটা আলাদা ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, দুজনেই পড়ি, বই পড়তে ভালোবাসি, বেসিক্যালি মেদু ছেলেটাই ভালো, সেই জন্য সবার সাথেই মিশে যেতে পারে। আমার মাসি শাশুড়ি চাটা ভালো বানায়, খাবারগুলো ভালো বলে, খাওয়ার জন্য যায় আর কি, তার মানে মানে সম্পর্ক শেষ করার পুরোপুরি উপায় বাড়ি করেছে। শুধু কে যদি মাসি আমাকে এই পাতা বাটা খাও, আরে বাবা মাসির মাছ রান্না করতে জানো টাইম লাগে, তাতে পাতা বাটা করতে বেশি টাইম লাগবে, সেখানে মাসি ঢাঁচি পাতা বাটা, আচ্ছা মাসি চাল কুমড়োটা না বড়ি দিয়ে রান্না করো, বড়ি দিয়ে দারুণ লাগে চাল কুমড়ো খেতে, এই করে করে আজকে চাল কুমড়ো খেয়ে এসছি, মাছের মাথা দিয়ে নাকি, ও আচ্ছা কি দিয়ে রান্না করো, মাছের মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, বড়ি ছিল না, বড়ি ছিল না বাড়িতে, আছে আবার একটা চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছে মাসি, ওটা বাড়িতে বড়ি দিয়ে রান্না করা হবে। তবে একদম ঠিক কথা বলেছো, ভালোবাসা থাকে না, আমি সেম কথা বলেছি, যে নাকি এতটাই ঠুনকো, এই রবি তেজার মুভি আমাদের দারুণ পছন্দ। বারো মাসের ১৩ পর্বণ তো লেগেই থাকে, তো জন্মদিন কালকে ওই সেই করে করে দেখো এই পেস্ট্রি, তারপর টার্ট আর যাই বলো মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু রয়েছে। আর শুধু একটা কি সমকে দাও, তুমি একটা কেক খাবে, দেখো কি খাবে, আমি তোমার বার্থডে কেক খাবো, কোনটা নেবো ওই দেখো, যে ওটা আগে থেকে কাটা আছে ওই ইয়েটা বার করে নে বাবু, প্লেটটা বার করে নে, বার করে একটা প্লেটে কিছু মধ্যে ঢুকি, রসগোল্লা এটা সেই সেদিনকে তোর বাবা দিয়েছিল রসগোল্লাটা, ওটা আমি খাইনি। এবার একটা ছোট একটা স্টিলের প্লেট নিয়ে, প্লেট একটা স্পুন নিয়ে এই পিসটা তুই খেয়ে নে, গরম পড়েছে আর আমাদের এই যে রুমের যে এসিগুলো আছে কখনো চলে কখনো চলে না, আমাদের ল্যান্ডলাইনের কানেকশন আছে কিন্তু ফোন ছিল না, আজকে অ্যামাজন থেকে এসছে, না ছোটবেলায় এই ধরনের ফোন না অনেক আমার বন্ধু বান্ধবের বাড়িতে থাকতো, এই ফোনটা ওর সুন্দর গোল একটা স্ট্যান্ড থাকতো, ওর উপরে এই ফোনগুলো থাকতো, আর আমাদের বাড়ি থেকে কতবার বলেছি যে মা ওই ধরনের ফোনগুলোকে না, বলে হ্যাঁ পয়সা বেশি হয়েছে এই ধরনের ফোন, তখন এই ধরনের ফোনগুলোর মানে ৬০০-৭০০ টাকায় ওই সেই বড় বড় যে ফোনগুলো ওগুলো পাওয়া যেত, আর এগুলোর দাম একটু বেশি ছিল, তো তখন মা মানে আমাদের সব বাড়িতে এত ফ্যান্সি ফোন নিত না, এখন একটা কিনলাম, মানে ডক্টরের ওখানে গেলে পরে তাদের ক্লিনিকে মানে ডক্টরের যে তোমার টেবিলটা, টেবিলের উপরে এই ধরনের ফোন থাকতো, খুব ভালো লাগতো দেখতে। যে আয়নাটা কিনেছি ওই আয়নাটা এই কর্নারে রাখবো বেডরুমে, নিচে একটা গোল্ড ম্যাট পেতে আর সাইডে একটা পট দেবো,
তো প্ল্যান্ট রেখে খুব সুন্দর লাগবে দেখতে। কিন্তু এখন কথা হচ্ছে এই যে আমাদের ডেস্কটপটা আছে এটা রাখার আপাতত কোনো জায়গা নেই, তার জন্য এটা এখানে রাখা হয়েছে। আর অস্কার যাতে এটাকে নষ্ট না করে দেয় তার জন্যে এই চেয়ার টেবিল দিয়ে জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে। এখন বুঝতে পারছি না এখানে আমি কবে শিফট করতে পারবো, যতক্ষণ না এটার জন্য কোনো একটা টেবিল আসছে ততক্ষণ পর্যন্ত এখানে আয়নাটা আমি শিফটও করতে পারছি না। অ্যামাজন থেকে একটা ওই ম্যাট অর্ডার করেছি যেটার ওপরে আয়নাটা থাকবে। এমনিতে আয়নাটা যে পেছনে না এরকম স্ট্যান্ড রয়েছে, এই এই স্ট্যান্ডটা থাকার জন্য আয়নাটাকে যেখানে সেখানে দাঁড় করানো যাবে, কোনো ওয়ালি যে দরকার এরকম কোনো ব্যাপার নেই, যেখানে সেখানে দাঁড় করানো যাবে। তো এটার নিচে তো একটা ম্যাট থাকলে ভালো লাগে, সব কিছুর তো একটা মানানসই কিছু আছে। গোল এই যখন কর্নারে এটাকে বসাবো তখন গোল সেই ম্যাট আমার একটা আছে, ওটাতে অন্য কিছু বসানো। তো গোল বড় একটা ম্যাট হলে খুব ভালো হয়। আর তার পাশে এরিকা গাছ বলে না মিঠুন এগুলোকে, এরিকা, এই যে এরিকা প্ল্যান্ট এটা বসা, এটা এখানেই থাকবে। যদিও এরকম আরেকটা কিনবো একটু ছোট দেখে, ওটা ওর পাশে থাকবে। আর তার উপর একটুখানি ওই ফিয়ারি লাইটসগুলো, এই যে এটাতে যে লাইটসগুলো লাগানো এই ধরনের একটু ফিয়ারি লাইটস আমি ওখানে বসাবো। তো সব মিলিয়ে মানে দেখতে খুব ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখন মাম্মা আর অস্কার শুয়ে আছে, আর মাম্মাকে অস্কার একদমই শুতে দিচ্ছে না, তখন মাথার নিচ থেকে বালিশটাও তুলে নিচ্ছে। দু বাবা ঘুমের টাইম হয়ে গেছে, একটু সাইড পেলে একটু ভালো হতো মিস্টার অস্কার। মাম্মাকে কি একটু কি শুতে দেবে, একটু একটু একটু। ও ভাই কম্বল টম্বল জড়িয়ে ঠড়িয়ে যা অবস্থা করে কি আর শোয়া শোয়া মাথায় উঠে যায়। চলো আজকে আমরা এখন ঘুমোই, শান্তিতে ঘুমোই, ঘুমিয়ে তারপর কাল তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর যেমন তোমাদের বললাম যে এখন আমি পুরোপুরি চেষ্টা করবো তোমাদের সাথে এভরিডে না হলে অন্তত এভরি অল্টারনেটিভ ডে আসার। তো চলো আজকের ভিডিওটা আবার সেখানে এড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো এখনের জন্যে বাবাই বাবাই বাবা।